আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফোর সিস্টার বাংলাদেশি মম লাইফস্টাইল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রমজানের আগের আমার ভিডিও ছিল যেগুলো আসলে থাকার কারণে মোবাইলে আমার স্টোরেজটা ফুল দেখাচ্ছিল, ভাবলাম ওই ভিডিওগুলোকে কেটে একটু ছোট করে দিয়ে দিই। তো সকালে ঘুম থেকে উঠে এখানে নাস্তা করে নিচ্ছি, আর নাস্তাটা আজকে বাহির থেকে নিয়ে আসছি। নাস্তা করে আমরা রওনা দিয়ে ফেলেছি, কারণ আমরা যাব আমার দাদুর বাড়িতে। সেজন্য আসলে সকালে ঘুম থেকে উঠে আর নাস্তা তৈরি করিনি, এমনি নাস্তা করে ফেলেছি। আর আমি আবারও বলে দিচ্ছি যে এটা কিন্তু সকালের যে নাস্তা দিয়ে খেয়েছি রমজানের আগের ভিডিও। রমজানের সময় তো সকালে নাস্তা করা হয় না, কেউ দেখে আবার এটাকে অন্য কিছু মনে করবেন না। যারা আমার আত্মীয় স্বজন আছে তারা তো দেখলে অবশ্যই বুঝবে এটা রমজানের আগের ভিডিও। তার কারণটা হচ্ছে আমার দাদুর বাড়িতে আমার আব্বু মাহফিল করেছিল, তো ওই মাহফিলের ভিডিওই শেয়ার করলাম আর কি। তো আমরা অলরেডি কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমার দাদুর বাড়িতে আমার আব্বুর দুইটা হাফিজি মাদ্রাসা আছে, আমার আব্বু নিজেই প্রতিষ্ঠিত করেছে আর কি। একটা হচ্ছে মেয়ে হাফিজি মাদ্রাসা, আর একটা হচ্ছে ছেলে হাফিজি মাদ্রাসা আর কি। তো ওই দুইটা মাদ্রাসার মধ্যে আজকে একটা অনুষ্ঠান হবে, ওই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ছোটোখাটো একটা হামনাত কেরাত, তারপর এগুলোর একটা অনুষ্ঠান আর কি। তো তার জন্য আমার আব্বু কিছুটা প্লেট আমাকে কুমিল্লা থেকে নিয়ে আসতে বলেছিল গিফট হিসাবে দেওয়ার জন্য বিচারকদের। তো আমি এই কালারিং গিফটগুলো এনেছি, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আর এই প্লেটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই জন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর দুপুরের খাবারের সময় হয়ে গেছে, এবার এখানে আমি দুপুরের খাবারটা সবার জন্য রেডি করে নিচ্ছিলাম। তো আমার চাচু আমার জেঠিমা সবাইরা মিলেই কিন্তু আমাদের খাবারটা তৈরি করেছিল। তো এখানে ছিল হচ্ছে লাউয়ের একটা সবজি, তারপর মাছের ভর্তা, গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগি, ডাল। আর আমার একটা চাচু মানে আমার আমাদের ঘরের পাশের গড়ি, উনি এনে শুটকি, তারপর হচ্ছে ছোটো মলা মাছ দিয়ে গিয়েছিলো। আমাদের বাড়িতে গেলে এমনই হয়, সবাই এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। তো এগুলো দেখতে খুব ভালো লাগে আর কি, গ্রামের আসলে এই ভালোবাসাটা মানুষের দেখলে আসলে অনেক ভালো লাগে। আর এই যে সিম তরকারিটা, এটাই হচ্ছে সিম দিয়ে মসুর ডাল দিয়ে শুটকি তরকারি, আর মলা মাছটা দেখাতে ভুলে গিয়েছি। তো এখানে আমার আরেকটা চাচু ওনাদের নিজেদের হচ্ছে শশা ক্ষেত আছে, যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ওইখান থেকে চাচুটা আমাদের জন্য শশা এনেও দিয়ে গিয়েছে আমরা খাওয়ার জন্য আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই চলে গিয়েছে হাফিজি মাদ্রাসায়, যেখানে আসলে ছোটোখাটো করে একটা ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। তো ওইখানে আমি এখন যাচ্ছি যে আমিও একটু ভিডিও করে নিই, আর কোরআনের পাখিগুলোকেও আপনাদের সাথে শেয়ার করে নিই। ওই যে সামনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন ওটাতেই হচ্ছে পুরো হাফিজি মাদ্রাসা। এই যে আমার ময়না পাখিটাও হাঁটতে হাঁটতে আসতেছে আর কি। আর এই যে পায়ে জুতা নেই, আসলে আমার দাদুর বাড়িতে আসলে ওরা এতটাই খুশি হয়ে যায় যে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, শরীরে কাদা মাটি ভরিয়ে ফেলে। তো আমিও না করি না, দিয়ে রাখি যে খেলুক, শহরের মধ্যে তো আসলে এটা পায় না বাচ্চারা। সেই জন্য এই যে কোরআনের পাখিগুলো, আর সামনে আমার আব্বু, আমার কয়েকটা কাজিন আছে, তার পাশাপাশি আমার আঙ্কেলও আছে। তো একের পর এক সব বাচ্চারাই এসে উপস্থাপন করতেছিল আর কি ওদের হাম নাদ গজল। তো ওইগুলোকেও আমি একটু একটু করে ভিডিও করে নিলাম। এখানে কিন্তু সব স্টুডেন্ট নাই, আসলে অনেকগুলো বড় বড় স্টুডেন্ট আছে যেগুলো মাদ্রাসার ভিতরেই ছিল, এখানে আসতে আনিজি ফিল করতেছিল। এগুলো হচ্ছে পুরো হাফিজি মাদ্রাসা। তো ছোটোখাটো করে আমার আব্বু এখন হাফিজি মাদ্রাসাগুলো দিয়েছে, আর হাফিজি মাদ্রাসাগুলো বেশি দিন হয়নি আমার আব্বু যে প্রতিষ্ঠিত করেছে। তো আল্লাহ চাহে তো যদি সবার দোয়া থাকে তো ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে। যেহেতু আমার আব্বু সব কিছু দেখাশোনা করতে হয়, দুইটা মাদ্রাসা, তার পাশাপাশি আমার আব্বু আরেকটা মাদ্রাসার প্রধান শিক্ষক, সেজন্য আমার আব্বুর জন্য সব কিছু ম্যানেজ করা অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ যে আমার আব্বু নিজে থেকেই এত কিছু করতে পেরেছে। তো এগুলো হচ্ছে আমাদের ফিশারি, যেগুলো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ফিশারিটা, যেটার প্রায় 110 থেকে 112 শতকের মতো হবে। আর ওই পাশে আরেকটা আছে যেটা 100 শতক। তো এগুলো আমাদের শেয়ারেরই, আমার আর আমাদের জেঠিমার আর কি। তো ওদের অনুষ্ঠান শেষ করার পর এই যে আমরা এখন সব কিছু এনে এখানে গুছিয়ে দিচ্ছি, আমরা বলতে আমি আর কি গুছিয়ে দিলাম সবাইকে প্রাইজগুলো দেওয়ার জন্য। তো এই প্লেটগুলো কিন্তু আমার বোনেরা খুব পছন্দ করেছে, আর এটা একটা অনলাইন পেজ প্লাস ওনাদের শপও আছে লগ অন, যেটা থেকে আমি প্রায় সময় কেনাকাটা করে থাকি, ওইটা থেকেই নেওয়া মূলত।
আমার বয়েজের ফাঁকে আপনারা আমার বেবিদের বয়েজও শুনতে পাবেন, যেহেতু ওরা আসলে পাশের রুমে খেলা করতেছে আমার বোনদের সাথে, সেই জন্য আসলে ওদের আওয়াজও আসতেছে অনেক পরিমাণে। আর আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, সেজন্য আওয়াজটা একটু বেশি পরিমাণেই হয় আর কি। আর এই যে এই বাবাটা হচ্ছে আমার কাজিনের একটা ছেলে আর কি। তো মাশাল্লাহ এত ছোট বয়সে পাঞ্জাবি পরে দেখি খুব ভালো লাগতেছে। এই যে স্টুডেন্টটাকে দেখতেছেন, এটা হচ্ছে মহিলা হাফিজি মাদ্রাসা স্টুডেন্ট। মাশাল্লাহ ওদের পোশাক দেখে আসলে অনেক মুগ্ধ হয়ে যায়। তো শুধু পোশাক বলে ভুল হবে, ওদের চড়াফেরা প্লাস ওদের পড়ালেখাগুলো দেখলে আসলে অনেক মুগ্ধ হয়ে যায়। তারপর আমার কাজিন সব কিছু কি বলে যে ফলাফলগুলো আছে ওইগুলোকে যোগ করে দিয়ে দেয় আর কি রেজাল্ট। তো এরই মধ্যে রেজাল্ট অলরেডি দেওয়া শেষ, যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যারা আর কি, তো ওদেরকেও প্রাইজগুলো দিয়ে দিচ্ছে। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।